হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে জানাবো ডিকোলিক ড্রপের কাজ কী, সাইড ইফেক্টগুলো কী কী আছে, ডোজের পরিমাণ কীরকম হবে, এর দাম কত, এইসব তথ্য নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে। ডিকোলিক ড্রপ হচ্ছে অ্যান্টিস্প্যাজমোটিক, অ্যান্টি ফ্ল্যাটুলেন্স ড্রপ। এটি শিশুদের পেট ব্যথা, যন্ত্রণা এবং পেট ফাঁপা এই সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে। বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করা হয়েছে। এই ডিকোলিক ড্রপটি হচ্ছে ডাইসাইক্লোমাইন এবং সিমেথিকন মিক্সচারের ওষুধ। এই ড্রপটি হচ্ছে অ্যান্টিস্পাজমোটিক, অ্যান্টিফ্লামেন্টরি। এই 15 ml, সিসিটি দাম 54.40 টাকা। প্রতি 20 ফোঁটা ড্রপে ডাইসাইক্লোমাইন হাইড্রোক্লোরাইড আছে 10 মিলিগ্রাম, সিমেথিকন আছে 40 মিলিগ্রাম। এবার আমরা জেনে নেব এই ডিকোলিক ড্রপটি কোন কোন সমস্যায় ব্যবহার করা যায়। বাচ্চাদের যখন পেট ব্যথা করে, পেটে একটু চাপ পড়লেই কান্নাকাটি করে, পেটে যন্ত্রণা করে, অনবরত কান্নাকাটি করতে থাকে, তখন সিমটম দেখে বোঝা যায় যে পেটের সমস্যা হচ্ছে। স্টেথোস্কোপ দিয়ে তা অনুভব করা যায়। সেক্ষেত্রে ডিকোলিক ড্রপটি ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায়। অনেক সময় গ্যাস অ্যাসিডিটির কারণে পেটে যন্ত্রণা করে, পেট ফুলে ওঠে, পেট ডাকার আওয়াজ শুনতে পাওয়া যায়, অনবরত কান্নাকাটি করতে থাকে, কিছুতেই চুপ করতে চায় না, তখন এই ডিকোলিক ড্রপটিকে ব্যবহার করালে খুবই ভালো ফল পাওয়া যায়। বাচ্চারা যদি জলের মতো মল ত্যাগ করে, সেই সঙ্গে আমাশার কোনো ভাব থাকলেও, তখন পেটে কলিক বেদনা দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে এই ডিকোলিক ড্রপটিকে ব্যবহার করলে খুবই সুফল পাওয়া যায়। এই ড্রপে সিমেথিকন থাকার ফলে বদহজম, পেট ফাঁপা এই সমস্যাতেও খুবই ভালো কাজ দেয়। এই ডিকোলিক ড্রপের সাধারণ ডোজ হচ্ছে 0 থেকে 1 মাস পর্যন্ত 5 ফোঁটা করে দিনে 3 বার, 1 মাস থেকে 6 মাস পর্যন্ত 10 ফোঁটা করে দিনে 3 বার, 6 মাস থেকে 1 বছর পর্যন্ত 20 ফোঁটা করে দিনে 3 বার। বাচ্চার বয়স, ওজন এই পরিমাণ দেখে ডাক্তারবাবুরা ড্রপের পরিমাণ, ডোজ নির্ণয় করে থাকেন। এই ড্রপটি ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তবে এই ডোজটি গ্রহণ করবেন। আমরা এবার জেনে নেব এই সিরাপের সাইড ইফেক্টগুলো কী কী হতে পারে। এই ড্রপটি ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য, মুখ শুষ্ক, মাথা ঘোরা, বমি বমি ভাব, দুর্বলতা এই সমস্যাগুলো হলেও হতে পারে, তবে সবার ক্ষেত্রে এই সমস্যা দেখা দেয় না। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।